হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই লাস্ট কয়েকটা ভিডিওতে আমি এইচ ওয়ান বি ভিসা সম্পর্কিত সমস্ত তথ্য শেয়ার করেছি তার লটারি সম্পর্কে তার এইচ ওয়ান বি অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে তার ইন্টারভিউ কীভাবে অ্যাটেন্ড করতে হয় সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমি এইচ ওয়ান বি ভিসা যারা হোল্ডার আছো তাদের যারা ডিপেন্ডেন্ট মানে এইচ ফোর ভিসা কীভাবে পেতে হয় তার জন্যে কী কী ডকুমেন্টস লাগে এবং এইচ ফোর ভিসার যে ইন্টারভিউ পথ পদ্ধতি সে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এবং অ্যাজ আ এইজ ফোর ভিজা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করবো তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শুনতে থাকো এইচ ফোর ভিজার যাবতীয় তথ্য এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স প্রথমেই আসি এইচ ফোর ভিজা কারা অ্যাপ্লাই করতে পারে এইচ ওয়ান বি ভিসার যারা ডিপেন্ডেন্ট তারা এইচ ফোর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে এইচ ফোর ভিসা ক্যাটাগরিতে স্পাউস এবং আনম্যারিড চিল্ড্রেন আন্ডার টোয়েন্টি ওয়ান ইয়ার্সরা পড়ে থাকে এইচ ফোর ভিসার ভিতরে যদি স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফ থাকে তাহলে তাদের কিন্তু ইনিশিয়াল স্টেজে কোনো ওয়ার্ক পারমিট থাকে না তারা এইচ ওয়ান বি ভিজার অ্যাস এ ডিপেন্ডেন্ট ইউএস মাটিতে প্রবেশ করতে পারে এইচ ফোর ইন্টারভিউ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে প্রথমেই লাগছে পাসপোর্ট পাসপোর্ট যদি অনেকগুলো থাকে ধরো কারোর হয়তো দুটো পাসপোর্ট থাকে কারণ অনেক সময়তে পুরনো পাসপোর্টটা এক্সপায়ার করে গেছে তখন সেক্ষেত্রে সবকটা পাসপোর্টের সাথে ক্যারি করবে তার সাথে নিয়ে যাবে ডি এস ওয়ান সিক্সটি ফর্ম তার সাথে নিয়ে যাবে তোমার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফটো অ্যালবাম ম্যারেজের ইনভিটেশন কার্ড এই সমস্ত কিছু নিয়ে যাবে এবং কোয়ালিফিকেশান সার্টিফিকেটও কিন্তু নিয়ে যাবে কারণ তুমি যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করেছো সেখানে তোমার কোয়ালিফিকেশানের ডিটেলস লেগেছে সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেট নিয়ে যাবে তোমার বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে এবং যদি ক্লাস টেন টুয়েলভ থাকে টেনের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে সেটা ডেট অফ বার্থ প্রুফ করার জন্যে এবং তার সাথে ভোটার আইডি কার্ড আধার কার্ড এইগুলোও কিন্তু সাথে ক্যারি করবে সমস্ত ডকুমেন্টস একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে রাখবে এবং ফোল্ডারেতে একটা লেবেলিং করবে যাতে কোন কোন কম্পার্টমেন্টে কি কী ডকুমেন্টস লাগছে যাতে যখনই যে ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেই ডকুমেন্টসগুলো যাতে তাদের শো করতে পারো তবে এইচ ফোর ভিসা দে ভিসার জন্য যারা অ্যাপ্লাই করো তারা কিন্তু অবশ্যই হাতের সামনে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ম্যারেজের ইনভিটেশন কার্ড ফোটো অ্যালবাম ডিএস ওয়ান এবং পাসপোর্ট এইগুলো কিন্তু একদম হাতের সামনেই রাখবে কারণ এইগুলো কিন্তু দর দরকার হবেই আর আদার্স যে সমস্ত ডকুমেন্টস আছে সেইগুলো তো অবশ্যই রাখবে কিন্তু এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু একদম নিজের হাতের কাছে রাখবে এইচ ফোর ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে গেলে সর্বপ্রথমেই যে প্রশ্নটা আসবে সেটা হলো তুমি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করেছ আনসারটা হলো এইচ ফোর ভিসার জন্য অ্যাপ্লাই করেছি তোমার অ্যাপ্লিকেশন কে প্রসেস করেছে আনসারটা হলো আমি প্রসেস করেছি স্পাউস আমাকে হেল্প করেছে এরপরে নেক্সট ভিসা নেক্সট কোয়েশ্চেনটা হলো তোমার স্পাউস কোন ভিসাতে আছে আনসারটা হলো এইচ ওয়ান বি ভিসাতে আছে তোমার স্পাউস যদি অলরেডি তখন ইউএসএতে থেকে থাকে তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে তোমার স্পাউস কবে এইচ ওয়ান বি ভিসা পেয়েছে ভ্যালিড ডেট টাইম সমস্ত কিছু তোমাকে তখন বলতে হতে পারে এরপরে আসে ম্যারেজ রিলেটেড কোয়েশ্চেন তোমার কবে তোমার বিয়ে হয়েছে তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তোমার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখতে চাওয়া হতে পারে তোমার ম্যারেজের যে ফটো অ্যালবাম সেটা দেখতে চাওয়া হতে পারে যেরা মামার ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাওয়া হয়েছিল ফটো অ্যালবাম নিয়ে যেতে হয়েছিল ফটো অ্যালবাম ওনারা দেখতে চেয়েছিলেন এরপরে আসে স্পাউস রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন ধরো তোমার স্পাউসের ডেট অফ বার্থ কত সে কোথায় চাকরি করে তার ডেজিগনেশান কি সে কত টাকা স্যালারি পায় কোন কলেজ থেকে পড়াশুনো করেছে কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল ইন লস নাম মানে তোমার স্পাউস রিলেটেড যাবতীয় যা কিছু কোয়েশ্চেন ওনারা জানতে পারে মানে জেনে কনফার্ম হওয়ার চেষ্টা করবেন যে তুমি সত্যি লিগালি ভ্যালিড এইচ ফোর ভিসা হোল্ডার কিনা এইরকম বিভিন্ন ধরনের কোশ্চেনের মাধ্যমেতে তোমার থেকে ইনফরমেশান জানতে চাওয়া হতে পারে এরপরেতে আসে যে তুমি ওখানে গিয়ে জব করতে চাও কি না আনসারটা হলো না কারণ তোমার ইনিশিয়াল স্টেজে তোমার কোনো পারমিট থাকবে না ওয়ার্ক পারমিট থাকবে না তাই আনসারটা অবভিয়াসলি নাই বলতে হবে এরপরেতে আসে তুমি ওখানেতে গিয়ে কি করবে তো আনসারটা হলো আমি আমার স্পাউসকে হেল্প করব। আমি তা ওখানেতে গিয়ে নতুন কালচার দেখতে চাই নতুন কান্ট্রিকে এক্সপ্লোর করতে চাই অ্যাজ আ হোম মেকার আমি এই ঘরে থাকতে চাই এই ধরনের বিভিন্ন ধরনের আনসার হতে পারে সেই আনসারগুলো আনসারগুলোতে তোমরা বলতে পারো তুমি যে টাইমে ভিসার জন্য ইন্টারভিউ দিতে গেছো ধরো সেই টাইমে তোমার স্পাউস অলরেডি ইউএসএতে শিফট করে গেছে তাহলে কিন্তু তার থেকে তোমাকে কিছু ডকুমেন্টস নিয়ে রাখতে হবে যেমন ধরো ডিএস ওয়ান সিক্সটির কপি আই সেভেন নাইন সেভেনের কপি তার ভিসা পাসপোর্টের একটি ডিটেলস তোমাকে কিন্তু নিয়ে রাখতে হবে এরপরে আসে কি ভাষায় কথা বলবে তুমি যদি ইংলিশে কমফোর্টেবেল হও তাহলে ইংলিশে কথা বলতে পারো যদি ইংলিশে কমফোর্টেবল না থাকো তাহলে তো প্রথমেই ডিক্লেয়ার করে দেবে সেক্ষেত্রে কিন্তু তুমি বাংলা বা তোমার রিজিওনাল যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলার সুযোগ পাবে তবে সেটা কিন্তু ফর্ম ফিল আপের সময়তেই তোমাকে জানিয়ে দিতে হবে তবে প্রেফার করা হয় ইংলিশ কিন্তু এইচ ফোর রিজা ক্ষেত্রে কিন্তু অন্য অপশানও কিন্তু তোমরা পেয়ে যাবে এই জন্মে ভিসাল লটারি রেজাল্ট যেদিনকে আউট হলো বলতে পারো সেই দিন থেকেই আমরা মেন্টাল প্রিপারেশান শুরু করে দিয়েছি আমাদের বিভিন্ন ডকুমেন্টস রেডি করেছি সেদিন থেকেই ইন্টারভিউয়ের জন্যতে মেন্টালি প্রিপারেশান শুরু করে দিয়েছিলাম আমরা প্রথমেতে যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করি তখন আমাদের হোম টাউন যেহেতু কলকাতা আমরা কলকাতা লোকেশন সিলেক্ট করেছিলাম কারণ ভারতবর্ষেতে পাঁচখানা জায়গাতেই আমরা ভিসার জন্য ইন্টারভিউ দিতে পারি কলকাতা দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ এবং মুম্বাই তো আমরা কলকাতা সিলেক্ট করি এবং পরবর্তীকালে যখন ভিসা শিডিউলিং ডট কমে যাই গিয়ে দেখি কলকাতাতে কোনো স্লট তখন খালি নেই কিন্তু আমাদের ভীষণই তাড়া ছিল তাই আমরা আবার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করি হায়দ্রাবাদ লোকেশান সিলেক্ট করে এবং হায় হায়দ্রাবাদে ভিসা শিডিউলিং ডট কম এতে গিয়ে হায়দ্রাবাদের বায়োমেট্রিক এবং ইন্টারভিউ দুটোরই ডেট পেয়ে যান যেদিনকে আমাদের বায়োমেট্রিক থাকে তার আগের দিন আমরা হায়দ্রাবাদে পৌঁছে যাই তার আগের দিন রাতে পরের দিন সকাল সাড়ে আটটার সময়তে আমাদের বায়োমেট্রিক ছিল সাড়ে আটটার বেশ কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে যাই হায়দ্রাবাদে যেখানেতে বিএসসি আছে সেখানে তার আশপাশেতে প্রচুর লকার রয়েছে সেই লকারেতে গিয়ে আমরা আমাদের মোবাইল এবং স্মার্টফোন জমা রাখি তারপরেতে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ থাকে সেই পেজটা নিয়ে আমরা ভেতরে প্রবেশ করি এবং সেখানেতে ডিএস ওয়ান সিক্সটি লাগে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ লাগে এবং পাসপোর্ট লাগে এবং আমরা এইচ ওয়ান বি এবং এইচ ফোর একসাথে ফাইল করলেও আমরা কিন্তু দুজনে আলাদা আলাদা কেবিনে কিন্তু দশ আঙুলের ছাপ দিয়েছিলাম এবং আমাদের চোখেরও বায়োমেট্রিক সেখানে হয়েছিল। তারপরে বেশ কিছুক্ষণ টাইম লাগেনি ওটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল সেদিন আমরা বাড়ি ফিরে এসেছিলাম এরপর আমাদের পরের দিন বায়োমেট্রিকের পরের দিন আমাদের কাউন্সুলার ইন্টারভিউ ছিল সাড়ে দশটার সময় সেই মতো আমরা সেই সেন্টারেতে পৌঁছে যাই বেশ কিছুক্ষণ আগে ওখানেও কিন্তু কোনো ইলেকট্রনিক গ্যাজেট ইভেন ওয়াটার বটলও ওখানে অ্যালাও নয় এরপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ এবং আরও যা যা ডকুমেন্টস আছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা ভেতরে প্রবেশ করি এবং ভেতরে যাওয়ার পরেতে দেখলাম বেশ অনেকগুলো কাউন্টার রয়েছে সেই কাউন্টারের ওপারেতে ওনারা বসে রয়েছেন এবং এপারেতে আমাদের কিন্তু ইন্টারভিউটা পুরোটাই দাঁড়িয়ে বিয়ে হয়েছিল আর এখানেতে এইচ ওয়ান বি এবং এইচ ফোর একসাথেই আমরা ইন্টারভিউ দিয়েছিলাম আমাকে বিশেষ করে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল কতদিন বিয়ে হয়েছে আমার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখতে চাওয়া হয়েছিল এবং ফটো অ্যালবামটা ওনারা দেখেছিলেন দেখার তো ওনারা কনফার্ম করেছিলেন এবং পাসপোর্টগুলো জমা নিয়ে নিয়েছিলেন আর আমাদের হায়দ্রাবাদে যেহেতু আমাদের ইন্টারভিউটা ছিল তো আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখনই আমরা প্রিমিয়াম ডেলিভারি অপশানটা সিলেক্ট করেছিলাম যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে বাইপোস্টে আমাদের বাড়িতে পাসপোর্টটা পৌঁছে যায় সেই মতো আমাদের পাসপোর্টটা বাইপোস্ট আমাদের বাড়িতে পৌঁছে গেছিলো তার জন্য একটা অ্যামাউন্ট ওনারা চার্জ করেছিলেন আর এরকম বিভিন্ন ধরনের অপশান রয়েছে সেগুলো তোমরা তোমাদের সুবিধার মতো করতে পারো কেউ অ্যাম্বাসি অফিস থেকেও নিতে পারো বা বাইপোস্টের অপশানও সিলেক্ট করতে পারো তবে আমরা আমাদের সুবিধার জন্য বাইপোস্ট অপশানটা সিলেক্ট করেছিলাম এটাতে সাড়ে আটশো টাকা আমাদেরকে চার্জ করা হয়েছিল এবং আমরা ইন্টারভিউ হওয়ার দশ দিনের মধ্যে আমরা পাসপোর্ট বাড়িতে পেয়ে গিয়েছিলাম এবং ফুলি প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম যে আমাদেরকে ইউএসএ আসতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই